ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جشمانيت الدين بن جنجسلين আপনি এমন কোন আমলের কথা অন্যকে বলতে পারেন কিনা যে আমলটা আপনি করেন না, যেহেতু সূরা সফের আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়ের মধ্যে যে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যেন আমরা এমন কথা না বলি যারা যেটা আমরা নিজেরাই করি না, তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট অসন্তোষ জনক একটা বিষয়। সম্মানিত দিনীবন, কোরআন এবং সহি সুন্নার আলোকে আমরা বিষয়টাকে যদি নাকি সামনে রাখি তাহলে অবশ্যই আমাদের নিকটে একটা বিষয় ফুটে উঠবে, সেটা হচ্ছে যে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার দাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বিধান প্রাপ্ত, এই বিধান এর মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎকাজের আদেশ অসৎকাজের নিষেধ করা, এই দুটো ফরজ আল্লাহ তাআলা বান্দার উপর করছেন। যে দুটো করছে আর সেটাই আসলে আমাদের জীবনের লক্ষ্য, সৎকাজের আদেশ অসৎকাজের নিষেধ, অর্থাৎ নিজেও সৎকাজ করতে হবে, অন্যকে সৎকাজের আদেশ করতে হবে, নিজে অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে, অন্যকে অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য বলতে হবে, এটা দুটা আমাদের দায়িত্ব। এখানে একটা বিষয় অনেকেই বুঝে না, সেটা হচ্ছে যে আমি ভালো কাজ করি না, আমরা কীভাবে মানুষকে ভালো কাজের কথা বলব, বা এই কোরআনের আয়াত বা অন্যান্য হাদিসের আলোকে আমরা দেখতে পাই যারা নিজেরা করে না অন্যকে করতে বলে, অনেকে আছে যে তারা জাহান্নামে গেছে, অনেকগুলো হাদিস এই বিষয়ের উপরে বলা হয়, কিন্তু এখানে যে কোরআনের আয়াত এবং হাদিসগুলো উল্লেখ আছে প্রত্যেকটার একটা নির্দিষ্ট যে বিষয় আছে, এই নির্দিষ্ট বিষয়টা আমরা খেয়াল না করার কারণে আমরা বিভ্রান্তির শিকার হই। কোরআনের মধ্যে সূরা সফের আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদাররা, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না, এটা আল্লাহ তাআলার নিকটে জঘন্যতম একটা অপরাধ যে তোমরা বলবে এমন কথা যেটা অবশ্য তোমরা করো না। এই আয়াতের যে প্রেক্ষাপট সেটা যদি আমরা সামনে রাখি তাহলে বিষয়টা পরিষ্কার হবে। জেহাদ ফরজ হওয়ার আগে মুমিনেরা বলতো আমাদের উপর জেহাদ কেন ফরজ করে দেওয়া হচ্ছে না, আমরা জেহাদের অনুমতি প্রাপ্ত হলে আমরা বীর বিক্রান্তে আমরা জেহাদ করব, কাফেরদের বিরুদ্ধে আমরা ইসলামের ঝান্ডা উড্ডয়ন করার জন্য আমরা অবশ্যই জিহাদ করব, কিন্তু যখন জিহাদের আয়াত ফরজ হয়ে গেছে, জিহাদের আয়াত আসে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে, তখন তারা হীনবল হয়ে গেছে, তাদের সংক্রান্ত কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা বলছেন। তাহলে বিষয়টা সাধারণ অর্থে না, এই বিষয়ের উপরে আরো একটা আয়াত অনেকে দিয়ে থাকেন আতা আমরুনা নাস বিল বিরি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাকরুনাল কিতাব আফালা তাআকিলুন, তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ করো আর নিজেকে তোমরা ভুলে যাও, অর্থাৎ নিজের সৎকাজের মধ্যে থাকো না, অথচ তোমরা কিতাব তেলাবাত করো, তোমাদের কি জ্ঞান নাই। এই আয়াত সমূহের দ্বারায় অনেকে বলে যে এমন কথা বলা যাবে না যেটা নিজে করে না, অথচ এই আয়াতগুলোর প্রেক্ষাপট যেটা আমি বললাম এটা ছিল যে বিশেষ একটা সূত্রে যে তারা আগে নিজেরা এমনটা এমনটা করবে বলছে, কিন্তু যখন আগে তাদের উপর এই বিধানটা আসে গেছে তখন আর আমলটা করে না, পিছা হয়ে গেছে।
তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা জগন্নাথ জঘন্য অপরাধ করছেন, আল্লাহ তাআলার নিকটে তারা অত্যন্ত ঘৃণিত এই বিষয়টা। কিন্তু একজন মুমিন মুসলিম হিসাবে আপনার আমার দায়িত্ব দুইটা, একটা হচ্ছে নিজে সৎকাজ করব এবং অন্যকে সৎকাজ করার জন্য উৎসাহিত করব, দাওয়াত দেব, তেমনি নিজেই অসৎ কাজ থেকে বিরত থাকবো এবং অন্যকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য দাওয়াত দেব। এই দুইটা দায়িত্ব, এই দুইটা দায়িত্বই বন্ধের উপরে ফরজ। এবং এই দুইটার যে মধ্যে যদি নাকি সে কোনো একটার মধ্যে দুর্বলতা করে বা দুটোর মধ্যে দুর্বলতা করে, তাইলে সে আল্লাহ তাআলার নিকটে সে জবাব দিয়ে করতে হবে। এখন মনে করেন আপনি দুইটা দায়িত্ব প্রাপ্ত, এখন আপনি একটা না করার কারণে আর অন্যটা বাদ দিয়ে দিলেন, তাহলে আপনি দুইটাই ফরজ আদায় করলেন না। কিন্তু আপনি দুইটা ফরজের মধ্যে যে একটা ফরজ আদায় করলেন না আর একটা ফরজ আদায় করলেন, তাহলে অবশ্যই আপনি একটা ফরজের যে ব্যাপারে আল্লাহ তাআলার কথা নিকটে জবাবদিহিতে থেকে বেঁচে গেলেন। যদি একটা রুজুতে আর একটা না করেন, তাহলে দুইটার জবাবদিহি আল্লাহ তাআলার জবাব আপনাকে করতে হবে। তাই দুইটা ফরজ মনে করতে হবে। যেমন একটা উদাহরণ, পুরুষদের জন্য দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ এবং জামাতেও জামাতের সাথে সালাত আদায় করা ফরজ। তাহলে দুইটা ফরজ এখানে, একটা হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা ফরজ, একটা হচ্ছে যে ফরজ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ এবং জামাতে আদায় করা আরেকটা ফরজ। তাহলে কয়টা ফরজ হলো? দুইটা ফরজ। এখন কেউ যদি মনে করে যেহেতু আমি জামাতে পড়তে পারবো না তাহলে সালাতে পড়বো না, তাহলে উনি আসলে দুইটা ফরজই লঙ্ঘন করল। জামাতে না পড়া যদি দেখি উনি এমনিতে পড়ি নাই, তাহলে দুই ফরজ একটা ফরজ আদায় করছেন। এই হচ্ছে মূল বিষয়টা। সুতরাং সাধারণ পরিস্থিতিতে জামাত ত্যাগ করা হারাম কোনো অসুবিধা ছাড়া, ওজোর থাকলে জামাত ফরজ থাকে না, এটা ঠিক। কিন্তু মূলত জামাত ফরজ, সালাত ফরজ, জামাতে সালাত ফরজ আদায় করা সেটা ফরজ, দুটো ফরজ। এখন কেউ যদি একটা রুজুতে আরেকটা বাদ দিয়ে দেয়, তাহলে সে দুইটাই যেই ফরজ না আদায় করার শাস্তি পেতে হবে এবং আল্লাহ তাআলার নিকটে সে জবাবদিহি করতে হবে। যেমন আমাদের বিল মারুফ নাহি আনিল মুনকার দুইটাই ফরজ, একটার জন্য আরেকটা বাদ দিয়ে দিব, তাহলে দুইটাই আল্লাহ তাআলার কথা দরবারে আমাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে, দুইটা ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। আর যদি দেখি আমি কি করি যে একটা ভালো কাজ আমি করতে পারলাম না, কিন্তু আরেকটা ভালো কাজ করার জন্য মানুষকে আমি বললাম, হয়তো আমি একটা গুণের কাছ থেকে বাঁচতে পারলাম না কিন্তু আরেকজনকে আমি একটা গুণের কাছ থেকে বাঁচতে বললাম, তাহলে আমি অবশ্যই দুই ফরজ একটা ফরজ আদায় করলাম। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আশা থাক এই বিষয়ের উপরে কিছু এলমি গবেষণা। ফাইনাহ ইয়াজিবু আলাইহি সেই আনে, একজন মুসলিমের উপর দুইটা জিনিস ফরজ, আইয়া আমুরা নাফসাহু ওয়াইয়ানহাহা। একটা হচ্ছে নিজেকে আমর বিল মারুফের সাথে জড়িয়ে রাখা, সৎকাজের সাথে জড়িয়ে রাখা এবং নিজেকে হারাম কাছ থেকে দূরে রাখা, অন্যের কাছ থেকে দূরে রাখা। ওয়াইয়া আমুরা গাইরাহু ওয়াইয়ানহাহু, এবং অন্যকে সৎকাজ, দ্বিতীয় নম্বর হচ্ছে অন্যকে সৎকাজের আদেশ করা এবং অসৎকাজ থেকে নিষেধ করা। ফাইজা আখাল্লা বিয়া হাজিহিমা, যদি নাকি দুইটার যে কোনো একটা মধ্যে সে ত্রুটি করে, ফাকাইফা ইউবাহু লাহুল ইখলাহু বিল আখার, দুইটার একটার মধ্যে যদি ত্রুটি করে তাহলে কীভাবে তার জন্য এটা জায়েজ হবে অন্যটার মধ্যে ত্রুটি করা? অর্থাৎ দুইটাই ফরজ, কিন্তু দুইটার একটার যুগতে আরেকটাকে ছেড়ে দিলে সে ডবল ক্ষতিগ্রস্ত হবে, তা একটার যুগতে আরেকটাকে ছেড়ে দেওয়া যাবে না। এই কথাটি সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থের দ্বিতীয় নম্বর খণ্ডের 23 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। মুহাক্কিক সফাইরিনি বলেন, লাইসা মিন শর্তিল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আন ইয়াকুনা ফাইলুহু আদলান বিল মুতাবাদ। উনি বলেন, যিনি সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করবেন, উনার জন্য শর্ত নয় যে উনি সকল বিষয়ে যে একেবারে আমলকারী, এটা শর্ত না। সঠিক যে মত হিসাবে এটাই কথা যে একজন দায়ী যে দাওয়াতের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার জন্যে সে সম্পূর্ণভাবে
আমরা বিল মারুফের উপর কায়েম থাকতে হবে, নাহিয়ানুল মুনকার থেকে দূরে থাকতে হবে, এটা শর্ত হিসাবে না। বাল আল ইমাম ওয়াল হাকিম ওয়াল আলিম ওয়াল জাহিল ওয়াল আদিল ওয়াল ফাসিক ফি যালিকা সাওয়া, বরং এখানে যারা রাষ্ট্রনেতা আছেন এবং যারা বিচার বিভাগের লোক আছেন এবং যারা শরীয়তের আলেম আছেন এবং যারা সাধারণ লোক আছেন, চাই ন্যায় নিষ্ঠাবান হোক বা ফাসেক হোক, এই বিচারের মধ্যে সবাই সমান। নাম ইয়াম্বাগি আল্লাহ ইউখালিফা কাউলাহু ফেলহু, তবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কথা এবং কর্ম যেন বিরোধী না হয়, আমরা যা বলবো তা করব, এইটাই যেন আমাদের মিশন। বাল ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, অন্যকে সত্যের আদেশ করবে এবং নিজেও সেই সত্যতা করবে, ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইয়ানজাজিরু আনহু, এবং অন্যকে অসৎ কাজ থেকে বারণ করবে এবং নিজেও অসৎ কাজ থেকে দূরে থাকবে। এ বিষয়ের উপর একটা শায়ের আরবিতে বলা হয় বা কবিতার অংশ, ইজালাম ইয়াইজিন নাসা মান হুয়া মুযনিবুন ফামান ইয়াইজুল আসিনা বাদা মুহাম্মাদি, যদি কোনো গুনাগার সেই যদি নাকি মানুষদেরকে ওয়াজ নসিহত করা বন্ধ করে দেয়, তাইলে ফামান ইয়াইজুল আসিনা বাদা মুহাম্মাদিন, তাহলে বর্তমান সমাজের যারা গুনাগার আছেন তাদেরকে কারা নসিহত করবে, কারা ওয়াজ করবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের পরে? কারণ মহানবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম একমাত্র ব্যক্তি যিনি সকল যে গুণা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে উনি নিষ্পাপ, যার কোনো গুণা নাই, যিনি আল্লাহ তাআলার বিধান সঠিকভাবে আদায় করছেন, যিনি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নিজের জন্য অন্যের জন্য যে শতভাগ করে রেখেছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আর কে আছে এমন যে গুণা করবে না? আর গুণা যে করে এই অজুহাতে সে যদি মানুষদেরকে ওয়াজ নসিহত বন্ধ করে দেয়, তাহলে আর তো কেউ যে উম্মতে মুহাম্মদের জন্য আর কি পাওয়া যাবে না, কোনো নবী পাওয়া যাবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাওয়া যাবে না, যিনি উম্মতকে কী করবেন, সংশোধন করবেন, ওয়াজ নসিহত করবেন। তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা নিজেরও গুণা থেকে বাঁচব এবং অন্যকেও গুণা থেকে বাঁচার জন্য বলবো। হ্যাঁ, কোনো সময় মানুষের দুর্বলতা বশত যদি নাকি কোনো একটা কাজ নিজে করতে না পারে, এটা শরীয়তের বিধান আছে, তুমি অন্যকে বলতে পারবে না, অবশ্যই আমরা সেটা বলতে পারব। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা বলা হয়েছিল, ইন্না ফুলানান লা ইয়াইযু ওয়া ইয়াকুলু আখাফু আন আকুলা মা লা আফআল, হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনাকে প্রশ্ন করা হয়েছিল, অমুক ব্যক্তি মানুষদেরকে ওয়াজ নসিহত ছেড়ে দিছে, তো তাকে জিজ্ঞেস করলো কেন ছেড়ে দিলেন, সে বলছে আমি ভয় করতেছি আমি এমন কোনো কথা বলে দিব যে কথা আমি যে কাজটা আমি করবো না, আমি মানুষকে এমন কথা বলবো যেই কথা আমি নিজে করবো না। তখন হাসান বসরি রহমতুল্লাহ বলছেন কি, ওয়াই জুন ইয়াফআলু মা ইয়াকুলু, আমাদের কে এমন আছে যে করে যেটা সে বলে, অর্থাৎ প্রত্যেক মানুষ অনেক কথা বলতে পারে, হয়তো সে অনেক কাজ করতে পারে না, তাহলে তো এই অজুহাতে যে আমি বলবো কিন্তু করতে পারবো না, এই জন্য ওয়াস নসিহত ছেড়ে দিব, তাহলে এটার জন্য শয়তান খুশি হয়ে যাবে। ওয়াদ্দা শয়তান ওয়া আনহু কাদ জাফিরা বিহাজা ফালাম ইয়ামুর আহাদুন বিমারুফিন ওয়া ইয়ানহা আন মুনকারিন, শয়তান খুশি হয়ে যাবে, বলবে যে সে সাকসেস হয়ে গেছে, যে এমন যে লোক ফালাম ইয়ামুর আহাদুন, এমন ব্যক্তি যে নিজে অন্যকে আমল সৎ কাজ করতে বলে না এবং নিজেও খারাপ কাজ থেকে বাঁচে থাকে না, তাহলে এটা শয়তানের পথ উন্মুক্ত হয়ে গেল, শয়তান খুশি হয়ে যাবে। সর্বমূল কথা হচ্ছে আমরা ইয়াজিবু আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুমিন মা শুরুতিল মুতাকাদ্দিমা আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ানিল মুনকার, অর্থাৎ প্রত্যেক মুমিনের জন্য দায়িত্ব হচ্ছে সে কোরআন সহিহ সুন্নাহর আলোকে মানুষদেরকে সৎ কাজের আদেশ সৎ কাজের নিষেধ করবে, যদিও সে ফাসেক হয়, যদিও যে ওলি আমল অর্থাৎ রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সে অনুমতি প্রাপ্ত নাও হয়, হাত্তা আলা জুলাসা ই ওসুরাকাইহি, তার উঠা বসা সাথী, তার কর্মের সাথী যদি নাকি মাসিয়ত গুণের মধ্যে থাকে, তাদেরকে অবশ্যই আমি কী করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে।
এখানে যে হাদিস বলা হয়, হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে। হাদিসটি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউজাউ বিল রাজুলি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন্নার ফাতানতালিকু আকতাবু ফিন্নারি ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমারু বিরাহাহু ফায়াজতামিউ আহলুন নারি আলাইহি ফায়াকুলুনা আয় ফুলান মা শানুকা আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফি ওয়াতানহানা আনিল মুনকার। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এমন কিছু লোককে উপস্থিত করা হবে, এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে যে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তার নারী বুড়ি জাহান্নামের মধ্যে যে ছরকার মতো ঘুরতে থাকবে, যেমন ঘুরে যে গাধা যখন তাকে তার কর্মের জন্য কি করে দেওয়া হয়, একটা রশির মাধ্যমে বা এমনিতে তার কর্মস্থানে তাকে যে কাজের মধ্যে লাগিয়ে দেওয়া হয় সে গুড়ি গুড়ি কাজ করে। যেমন আমাদের দেশে আগে ধান মাড়াই করত গরু দিয়া বা তেলের গানি গরু বা গাধা দিয়া কাজ করাইতো, আসে আপন স্থানের মধ্যে ঘুরতো, এরকম জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি ঘুরতে থাকবে তার নারী বুড়ি নিয়া। তখন অন্যান্য জাহান্নামের অধিবাসী যারা আছে তারা তার নিকটে আসবে, আসবে হে ফুলান হে অমু, তোমার এই দুরবস্থা কেন, তুমি তো আমাদেরকে দুনিয়াতে সৎকাজের আদেশ করতে অসৎকাজের নিষেধ করতে, আজকে তুমি কেন জাহান্নামে এরকম দুরবস্থার মধ্যে আছো। কলা কিন্তু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি ওয়ানহা কুমাল মুনকারি ওয়া আতিহি, তখন ওই ব্যক্তি বলবে, সে ওই ব্যক্তি বলল কিন্তু আমুরুকুম, আমি তোমাদেরকে সৎকাজের আদেশ করতাম কিন্তু আমি সেই সৎকাজটা করতাম না, এবং আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু সেই অসৎ কাজটা আমি নিজে করতাম না। নাউজুবিল্লাহ, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ করা আছে। তাইলে এই হাদিসগুলোকে সামনে রেখে আমরা বিভ্রান্তির শিকার হয়ে যাই, কিন্তু আসলে হাদিসগুলোর মর্ম কথা তো আমাদের বুঝে নিতে হবে যে এখানে এই ব্যক্তি যে বক্তা যে ওয়াইজ সে যে জাহান্নামে গেছে সে এই জন্য জাহান্নামে যায় নাই যে সে কারণ অন্যকে সৎ কাজের আদেশ করলো অসৎ কাজের নিষেধ করলো, এই জন্য সে জাহান্নামে যায় নাই, সে জাহান্নামে গেছে এই জন্যে যে আল্লাহর হুকুমের বিরোধিতা করছে, যে তার ফরজ দায়িত্ব ছিল সেটা আদায় করা নাই। যেমন সে ওয়াজ করতো নামাজের জন্য কিন্তু সে নামাজ পড়ে নাই, এই নামাজ না পড়ার অপরাধে সে কি হয়েছে জাহান্নামী হয়েছে, অন্যকে জাহান যে সালাত আদায় করার জন্য সে বলছে এই জন্য সে জাহান্নামে যায় নাই, বা সে একটা হারাম কাজ করছে সে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে কিন্তু মানুষদেরকে সে কি করছে ওয়াজ নসিহত করছে, তো সে জাহান্নামে গেছে সুদ খাওয়ার কারণে ঘুষ খাওয়ার কারণে, সে অন্যকে বলার কারণে জাহান্নামে যায় নাই, কথাটা বুঝে নিতে হবে। সে তার নিজের যে দুইটা দায়িত্বের মধ্যে একটা ফরজ আদায় করছে আর একটা ফরজ আদায় করে নাই, যে ফরজটা আদায় করে নাই এর কারণে সে জাহান্নামে গেছে, যে ফরজটা সে আদায় করছে এই জন্য জাহান্নামে যায় নাই, এই কথাটা আমাদেরকে বুঝে নিতে হবে। একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে 13515 নম্বর হাদিস, হাদিসটি সহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু লাইলাতান উসরিয়া বি রিজালান তুকরাজু শিফাহুহুম বিমাকাদিজ মিন্নার, আমি মেরাজের রাত্রিতে অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বগমন করা হয়েছিল ইসরা, এই রাত্রিতে আমি কতগুলা পুরুষ দেখলাম যাদের ঠোঁটকে আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছে, ফাকুলতু ইয়া জিব্রাইল মান হাউলাই, তখন আমি বললাম হে জিব্রাইল এরা কারা, অল হাউলাই খুতাবাউ মিন উম্মাতিকা, এর হচ্ছে আপনার উম্মতের খতিবেরা যারা ওয়াজ নসিহত করে বেড়ায়, তারা ইয়ামুরুনান নাস বিল বিররি, তারা মানুষদেরকে সৎকাজের আদেশ করতো, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এবং তারা নিজেদেরকে ভুলে যেত অর্থাৎ নিজেরা সেই ভালো কাজ করতো না, ওয়াহুম ইয়াতলুনাল কিতাবা ফালা ইয়াকুলুন, অথচ তারা কিতাব তেলাওয়াত করতো আফালা ইয়াকুলুন, তারা কি বুঝে না। এই হাদিসটিও সহি, এই সমস্ত এই দুটি হাদিসের কথা উল্লেখ করলাম আগে বুখারি মুসলিম এবং শেষটা হচ্ছে মুসনাদ আহমদের। এই যে হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে ভুল বুঝতে পারি হয়তো যে যদি নাকি এমন কাজ করে
এমন কথা বলে যেটা নিজে করেন তাহলে জাহান্নামে যেতে পারে, যাবে হাদিসগুলো পরিষ্কার। আনাল মকসুদ মিন হাযিহি নুসুস, এই সমস্ত দলিলগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, হাদিসগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জম্মু মান ইয়াতরুকু ফাইলাল মারুফ আল্লাযী ইয়ামুরু বিহি, ওই সৎ কাজ যে সৎ কাজটা করার জন্য সে অন্যদেরকে বলতো কিন্তু সে নিজে করতো না, অর্থাৎ ফার্স্ট ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, সে মানুষদেরকে বলতো কিন্তু সে নিজে আদায় করতো না। তাহলে নিজে না আদায় করার খারাপ এখানে বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে। ওয়াজমু মাইয়্যাত থেকে ওর মুনকার আল্লাহ দিয়ে হাউ আনহু, আর এখানে যে ব্যক্তি অসৎ কাজের মধ্যে লিপ্ত হয়, খারাপ কাজ করে যেমন সুদ ঘুষ ইত্যাদি, কিন্তু মানুষদেরকে বলতো তোমরা এগুলো করিও না, তাহলে এই ব্যক্তি জাহান্নামে গেছে মানে কোন কারণে জাহান্নামে গেছে, মানুষদেরকে বলার কারণে না, বরং নিজে যে হারাম কাজের মধ্যে সুদ ঘুষের মধ্যে লিপ্ত ছিল এই কারণে সে জাহান্নামে গেছে। ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহির তাফসীরের মধ্যে বলেন, আতামুরুনা নাসা বিল বিরি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো আর তোমরা নিজেদেরকে ভুলিয়ে যাও। তাহলে এই আয়াতের ব্যাখ্যাতে বলেন, এলাম ওয়াফাকাকাল্লাহু তাআলা আন তাওবিখা ফিল আয়াতে, এই আয়াতের মধ্যে ধমকি দেওয়া হচ্ছে বিসববে তর্কি ফেলিল বিরি, সে ভালো কাজটা ছেড়ে দেওয়ার কারণে, এই ব্যক্তিকে যে এখানে যে ধমক দেওয়া হচ্ছে বা অন্যান্য হাদিসের আলোকে জাহান্নামে গেছে কি কারণে গেছে, সে ভালো কাজটা ছাড়িয়ে দিয়েছিল, ফরজ দায়িত্বটা ছাড়িয়ে দিয়েছিল, এই জন্যে লাভ বিসববিল আমরে বিরুদ্ধে, এই কারণে না, সে ভালো কাজের আদেশ করছে এই অপরাধে সে জাহান্নামে যায় নাই। তফসির কুরতুবীর প্রথম খণ্ডের 366 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। হাফেজ ইবনে হুজার রাহিমাহুল্লাহ, হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই যে বলেন, ওয়াল গারাজু আনাল্লাহ তাআলা জাম্মাহুম আলা হাযা সানি ওয়া নাব্বাহুম আলা খাতাইহিম ফি হাক্কি আনফুসিহিম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এখানে যেই একটা শাস্তির কথা বললেন, এটা এই জন্যে যে তারা তাদের উপর আল্লাহের পক্ষ থেকে যে ফরজ দায়িত্ব আছে সেই ফরজ দায়িত্ব আদায় না করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই সাজার ব্যবস্থা করছেন এবং তাদেরকে এই ধমক দিয়েছেন। হাইসু কানু ইয়ামুরুনা বিল খাইর ওয়া লা ইয়াফআলুনাহু, তারা মানুষদেরকে ভালো কাজের কথা বলতো কিন্তু নিজেরা সে ভালো কাজটা করতো না। ওয়ালাইসাল মুরাদু জাম্মুহুম আলা আমরিহিম বিল বিররি মা তারকিহিম লাহু, এই জন্য তাদের সাজা বা এই জন্য তাদেরকে ধমক দেওয়া হয় নাই যে তারা নিজেরা করতো না, কেন তারা অন্যকে করতো, তারা কেন অন্যকে দাওয়াত দিত, এই জন্য তাদেরকে সাজা দেওয়া হচ্ছে না, বাল আলা তর্কিহিম লাহু, বরং নিজেরা যেহেতু এটাকে ছেড়ে দিত এই জন্য তারা সাজাপ্রাপ্ত হয়েছে। ফাকুল্লুন মিনাল আমরি বিল মারুফি ওয়া ফিলিহি ওয়া জিবুন, প্রত্যেক ব্যক্তির জন্য দায়িত্ব হচ্ছে আমরা বিল মারুফ করা, সৎ কাজ আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা ওয়াজিব। লা ইয়াসকুতু আহাদুহুমা বিতর্কিল আখারি আল আসাহি কাওরাইন উলামায়ে মিনাস সালাফি ওয়াল খালাফ, একটা রুজুহাত আর একটাকে সাড়ে দেওয়া যাবে না, এটা হচ্ছে ওলামায়ে কেরামদের সলফ এবং খলফদের অর্থাৎ আগের এবং পরের বিদ্বানদের যে সবচেয়ে সঠিক মত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহ ভালো। সব সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।